বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছে। এটি কিন্তু বিএনপির জন্য একটি সুখবর আপনারা বলতে পারেন, কারণ অনেক দিন ধরে তারা রাজপথে সরব ছিল না, রাজপথে তারা সেইভাবে নিজেদেরকে তারা দেখাতে পারেনি। আজকে কিন্তু রাজপথে তারা দেখিয়ে দিয়েছে, এবং আপনারা ওই পাশে দেখছেন পুলিশের একটি বহর চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল তাদের আজকের যে রাজনৈতিক যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটিকে প্রতিহত করার জন্য কিন্তু পুলিশকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে আজকে তারা কিন্তু এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা উপস্থিত হয়েছে। এটি কিন্তু বিএনপির জন্য খুবই একটি সুখবর, এবং সামনে আপনারা জানেন জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য করেই কিন্তু তারা আজকে এই দিকে একটি রাজপথে মিছিল দিয়েছে। এবং বর্তমান যে সমস্যা, সেই সমস্যা উত্তরণের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপকে তারা উদ্দেশ্য করেই আজকের এই প্রোগ্রামটি, এবং সামনে 2023 সালে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীকে তারা এখানে সবাইকে নিয়ে একটি সুন্দর একটি প্রোগ্রাম দিয়েছে। কিন্তু পুলিশ তাদের প্রোগ্রামে দফায় দফায় বিভিন্নভাবে বাধা দেওয়ার বিভিন্ন ধরনের সমস্যা করার তারা চেষ্টা করেছে, শেষ পর্যন্ত কিন্তু তারা তাদের বাধা দিতে সক্ষম হয়নি। বিএনপি শেষ পর্যন্ত পুলিশকে উচিত জবাব দিয়ে